আসসালামু আলাইকুম দর্শক, আয়েশ কিচেনে আর একটা নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব একটা ডিম দিয়ে পারফেক্ট একটা ক্যারামেল পুডিং রেসিপি। যারা পুডিং বানাতে গিয়ে বারবার ব্যর্থ হন, তারা কিন্তু একটা ডিম দিয়ে মাত্র 10 মিনিটে এইরকম একটা পারফেক্ট পুডিং বানাতে পারবেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজভাবে পুডিংটা দেখিয়েছি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করব। চুলায় একটি কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই চিনিটায় কোনো রকম পানি না দিয়ে জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে একটু কালার আসা শুরু করছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব না। যখন একটু কালার আসা শুরু করবে, তখন আমি চামচ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব এবং আমার পছন্দ মতো কালার আসলে এটা নামিয়ে নেব। ধীরে ধীরে কালারটা খুব গাঢ় হতে শুরু করেছে, এই পর্যায়ে চুলার আঁচটা আমি নিভিয়ে দেব। এরপর যেই বাটিতে আমি পুডিংটা সেট করব, সেই বাটিতে ক্যারামেলটা নিয়ে নিচ্ছি। ক্যারামেলটা একটু ছড়িয়ে দিতে হবে গরম থাকা অবস্থায়, কারণ ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা খুব দ্রুতই জমে যাবে। এখন পুডিংয়ের মূল মিশ্রণ তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারের ডিম। ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আমার কাছে এটাই যথেষ্ট মনে হয়েছে, তবে আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের একটা ব্যালেন্স হবে। এখন একটা এগ বিটারের সাহায্যে এই চিনি এবং ডিমটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভেতরে যোগ করব ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, তাহলে কিন্তু এলাচ গুঁড়া দিতে পারেন। এক চিমটি এলাচ গুঁড়া দিলেও ডিমের ফ্লেভারটা থাকবে না। দুধ দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ। এই দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধটাই দিতে হবে। আপনারা চাইলে 1 কাপ দুধও দিতে পারেন, তবে একটু পারফেক্ট পুডিং হওয়ার জন্য দুধের পরিমাণটা কম দেওয়াই উচিত, যেহেতু আমি ডিম একটা দিয়েছি। এখন এই দুধ এবং এই মিশ্রণ সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে মেশাতে হবে, যাতে করে ডিমের যে অংশটা আছে সেটা না থাকে এবং চিনিটাও পুরোপুরি গলে গেছে কিনা সেটাও একটু নিশ্চিত হয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে পুডিংয়ের বাটিতে ক্যারামেলটা সেট করেছিলাম সেটা দেখুন কত সুন্দর কালার হয়ে গিয়েছে এবং খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, একেবারে শক্ত হয়ে জমে গিয়েছে। এই পুডিংয়ের বাটিতে এখন এই মিশ্রণটা আমি নিয়ে নেব। এই মিশ্রণটা এই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে সেকে নেব। এতে করে এর ভেতরে যদি কোনো দানা দানা ভাব বা ডিমের যদি কোনো লাম্পস থেকে থাকে, সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। এতে করে পুডিংটা অনেক বেশি মসৃণ হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে ছেঁকে নেওয়ার জন্য। এখন আমি এই পুডিংয়ের যে বাটির মুখটা সেটা দিয়ে দিচ্ছি। এরকম ঢাকনা যদি না থাকে, তাহলে আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন, অথবা যে কোনো বাটির ঢাকনা এখানে ব্যবহার করতে পারেন। চুলায় একটি পাতিল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি এবং 1 টুকরা কাপড় ভাঁজ করে দিয়ে নিয়েছি। কাপড়ের পরিবর্তে আপনারা একটা টিস্যু পেপারও এখানে দিয়ে নিতে পারেন। কাপড়টা দেওয়ার ফলে পানিটা যখন ফুটতে শুরু করবে, তখন পুডিংয়ের বাটিটা নড়াচড়া করবে না। বাটিটা আমি এর মাঝে বসিয়ে দিয়েছি। পানির পরিমাণটা এমন হতে হবে যেন বাটির অর্ধেকের কমটা ডুবে থাকে। এর থেকে বেশি যদি ডুবে থাকে, তাহলে কিন্তু পুডিংয়ের ভেতরে পানি প্রবেশ করবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় তবুও বাটিটা নড়তে পারে, সেক্ষেত্রে শিলপাটার এটা উপরে দিয়ে দিতে পারেন, এতে করে ভারী হয়ে থাকবে। ঢাকনাটা ঢেকে দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি ঠিক 10 মিনিট। 10 মিনিট পর আমি চেক করে নেব পুডিংটা হয়েছে কি না। একটু সাবধানে এগুলো সরাবেন, যেহেতু এগুলো কিন্তু অনেক গরম আছে। ঢাকনিটা আমি তুলে নিয়ে একটা টুথপিক পুডিংয়ের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। যদি দেখি টুথপিকটা ক্লিন বের হয়েছে, তাহলে বুঝে নিতে হবে পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংটা পরিপূর্ণ নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছে ঠান্ডা হওয়ার পর। ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে আরও 20 মিনিট রেখে দিয়েছিলাম। এতে পুডিংটা অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে। ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের উপরে এটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। এখন বাটিটা আস্তে আস্তে এভাবে তুলে নিতে হবে। লক্ষ্য করুন কত সুন্দর পুডিংটা বের হয়েছে। আমি একটু ছুরির সাহায্যে পুডিংটা কেটে নিচ্ছি। কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা মসৃণ হয়েছে এবং খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। পুডিং কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এবং বড়রা অনেক বেশি পছন্দ করে। কতটা বাউন্সি হয়েছে লক্ষ্য করুন।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।